ঢাকা ও চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে আনা নকল প্রসাধনীতে আমেরিকা কানাডা সহ বিভিন্ন দেশের নাম চট্টগ্রাম নগরীর অভিজাত মিমি সুপারমার্কেটে এমন প্রতারণা পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা করা হয়েছে দুটি দোকানকে নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন বডি লোশন শ্যাম্পু ফেসওয়াশ সহ নানা প্রসাধনী যার গায়ে লেখা কানাডা মেক্সিকো ও আমেরিকা সহ নানা দেশের নাম কিন্তু কোনো পণ্যের নেই আমদানিকারকের স্টিকার বা লোগো আসলে পণ্যগুলো ক্রয় করা হয়েছে নগরীর রিয়াজউদ্দিন বাজার ও ঢাকা থেকে অনেক পণ্য আবার মেয়াদ উত্তীর্ণ রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন অভিনব প্রতারণা ধরা পড়ল নগরীর অভিজাত শপিং মলের একটি দোকানে এরপর অভিযান চালানো হয় শাড়ির দোকানে শাড়ির বিক্রয় মূল্য ১৩,০০০ টাকা লেখা থাকলেও দেখাতে পারেননি ক্রয় ভাউচার নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW ঘন্টায় ঘন্টায় ১০০% ক্যাশব্যাক এটা হতে পারে এখানে বাংলাদেশে আপনার ঢাকায় জিঞ্জিরায় কিন্তু নকল প্রোডাক্ট কসমেটিক কিন্তু প্রডিউস হয় সেখানকার প্রোডাক্টও হতে পারে এটা বাইরেরই প্রোডাক্ট এটা ফেক প্রোডাক্ট না তাদের দাবি কিন্তু আমরা কোনো আমদানিকারক দেখতে পাইনি তো প্রোডাক্টটা ফেকও হতে পারে একদম সুস্পষ্ট কথা হচ্ছে যদি আমদানিকৃত প্রোডাক্ট হয় তাহলে আমদানিকারকের স্টিকার থাকবে মূল্যও আমদানিকারক দেবে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয় শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম